আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দর্শক শ্রোতা যারা যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখছেন সকলকে পুরসা অনলাইন স্কুলে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক কাতিপুর কালনগর উচ্চ বিদ্যালয় পুরসা নওগাঁ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দীর্ঘদিন যাবৎ স্কুলে মানে আসার সুযোগ পাচ্ছ না, সে 17 মার্চ থেকে আজ অবধি সম্ভবত 127তম দিনে আমরা তোমাদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হচ্ছে সে বিবেচনা করে আমরা পুরসা অনলাইন স্কুল নামে একটা প্রতিষ্ঠান চালু করেছি, যেখানে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর ক্লাস হয়ে থাকে এবং তোমরা নিয়মিত অংশগ্রহণ করো, যারা করো নাই অবশ্যই অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটা স্যারের ক্লাস ভালোভাবে পর্যবেক্ষণ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 9ম-10ম শ্রেণীর জন্য একটি অধ্যায়ের একটা শিরোনাম নিয়ে আলোচনা করব। অধ্যায় 3, শিরোনাম স্থানীয় সময় ও প্রমাণ সময়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্থানীয় সময় কি আমরা জানি? পৃথিবী সূর্যের চারিদিকে নিয়মিতভাবে পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হচ্ছে, যার কারণে যে সমস্ত জায়গায় দেশে প্রথম সূর্যোদয় হয় অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকে যে স্থান বা দেশ সেখানে প্রথম সূর্যোদয় হয় এবং আস্তে করে পশ্চিমে অবস্থিত দেশগুলো সূর্য দেখতে পায়। এজন্য বলা হয়ে থাকে জাপানকে সূর্যোদয়ের দেশ, কারণ জাপানে সর্বপ্রথম সূর্যোদয় হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলাদেশের কথাও যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাব যে সারা দেশে কিন্তু সূর্য একই সময় দেখা যায় না। ঢাকাতে সূর্য আগে দেখতে পায়, ঢাকা আমাদের পুরসা এলাকার পূর্বে অবস্থিত এবং ঢাকার 7 মিনিট পরে আমরা সূর্য দেখতে পাই বা সূর্যোদয় হয় এবং সূর্যাস্ত 7 মিনিট পরে হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় বিভিন্ন রকম হওয়ার কথা এবং এটাই বাস্তব। বিভিন্ন স্থানীয় সময় কিন্তু বিভিন্ন রকম, কিন্তু প্রতিটা দেশের মধ্যবর্তী স্থানের স্থানীয় সময়কে সারাটা দেশের স্থানীয় সময় হিসেবে ঘোষণা করা হয় এবং সে অনুযায়ী রেডিও, টেলিভিশন, ঘড়ি সব কিছুতে সময় সেটিং দেওয়া আছে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে ঢাকার স্থানীয় সময় গোটা দেশের বা সম্পূর্ণ বাংলাদেশের জন্য আমাদের প্রমাণ সময় হিসেবে পরিচিত এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকেই বলা হচ্ছে প্রমাণ সময়। অর্থাৎ প্রতিটা দেশের মধ্যবর্তী স্থানের যেই স্থানীয় সময় সেটা গোটা দেশের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং এই সময়টাকে বলা হয়ে থাকে প্রমাণ সময়। আমাদের বাংলাদেশ ছোট রাষ্ট্র, যার কারণে এখানে প্রমাণ সময় একটাই, কিন্তু যদি আমরা অন্য দেশের দিকে খেয়াল করি, ইউএসএ একটা বড় রাষ্ট্র যেখানে প্রমাণ সময় রয়েছে 4টা এবং যদি আমরা কানাডার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে প্রমাণ সময় হচ্ছে 5টা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার সারা বিশ্বের কিন্তু একটা প্রমাণ সময় রয়েছে, যেটা গ্রিনিচ, তোমরা জানো গ্রিনিচ লন্ডনে অবস্থিত এবং গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে 0°। সেখানকার স্থানীয় সময় অনুযায়ী গোটা বিশ্বের বা পৃথিবীর একটা প্রমাণ সময় নির্ধারণ করা হয়েছে এবং আমাদের বাংলাদেশের সঙ্গে গ্রিনিচের সময়ের ব্যবধান হচ্ছে 6 ঘন্টা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্থানীয় সময় কি, প্রমাণ সময় কি আমরা ইতিমধ্যেই জেনে গেলাম। অর্থাৎ কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর আসবে দুপুর 12টা, তখন ওই স্থানের ওইটা হচ্ছে স্থানীয় সময়। যেমন ঢাকাতে আমাদের রাজধানী, ওখানকার স্থানীয় সময় সেটাই গোটা দেশে যখন ব্যবহৃত হয়ে থাকে রেডিও, টেলিভিশন বা ঘড়িতে সময় সেটিংয়ে আমরা সেটাকে ব্যবহার করি, সেটাই হয় প্রমাণ সময়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্থানীয় সময় এবং প্রমাণ সময় সম্পর্কে জানলাম, এখন আমরা দেখব দ্রাঘিমা রেখা এটা কি। দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা এবং এখান থেকেই দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়ে থাকে। সুপ্রিয়
শিক্ষার্থী বন্ধুরা, নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে বিভক্ত করলে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা রেখা বিরাজমান রয়েছে, যেটাকে আমরা বলে থাকি দ্রাঘিমা রেখা। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দ্রাঘিমা রেখার উপরই নির্ভর করে দ্রাঘিমাংশ বা সময় নির্ধারণ করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব দ্রাঘিমার ব্যবধান থেকে সময়ের ব্যবধান কিভাবে নির্ণয় করা যায় বা সময়ের ব্যবধান থেকে দ্রাঘিমার ব্যবধান কিভাবে নির্ণয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্রাঘিমার ব্যবধান, এটা থেকে কিভাবে সময়ের ব্যবধান এবং সময়ের ব্যবধান থেকে কিভাবে দ্রাঘিমার ব্যবধান নির্ণয় করা যায়, আমি এখন এ বিষয়টি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ঢাকার সঙ্গে আমাদের পড়শা এলাকার সময়ের ব্যবধান 7 মিনিট, রাজশাহীর সঙ্গে ঢাকার সময়ের ব্যবধান 4 মিনিট। এটা কেন হয় এটা জানার জন্য আমাদের প্রাথমিক কিছু বিষয় অবশ্যই জানা দরকার। সেটা হচ্ছে যে আমরা জানি সময়ের একক, সময়ের একক কী? ঘন্টা, মিনিট, সেকেন্ড। তদ্রূপ এই দ্রাঘিমাংশের এটাকেও ভাগ করা হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে ডিগ্রি, সিম্বলে আমরা লিখতে পারি এভাবে। আবার ফোটা, ডট বা দশমিক এরকম দিলে কিন্তু হবে না, ডিগ্রির সিম্বলটা হবে বৃত্তের মতো, মাঝখানে ফাঁকা থাকবে। এবং মিনিট, ডিগ্রি, মিনিট, এটার সিম্বল হচ্ছে এটা, এবং ফুটের মতো। এবং সেকেন্ড, এটার সিম্বল হচ্ছে এরকম, যেটা ইঞ্চির আমরা যে সিম্বলটা ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দিনের সময়কে ভাগ করলে পাই ঘন্টা, মিনিট, সেকেন্ড, এবং এই দ্রাঘিমার একক এটাকে বলা হয়ে থাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমেই ডিগ্রি, মিনিট, সেকেন্ড এটা আমরা জানলাম। এখন আমাদের যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা কথা, 1 ডিগ্রি দ্রাঘিমার, এটা একটা সূত্র অবশ্যই তোমরা নোট করবে এবং মনে রাখবে, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 4 মিনিট, 4 মিনিট, এটা কিন্তু ঘন্টা মিনিট, আর এটা হচ্ছে ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান হয় 4 মিনিট, একইভাবে 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান হয় 4 সেকেন্ড। মৌলিক এই কথাটুকু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, গাণিতিক সমস্যার সমাধান করার সময় অবশ্যই এটা আমাদের খুব জরুরি একটা বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করব গাণিতিক সমস্যার জন্য আমাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই কাজে লাগবে, যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 4 মিনিট এবং 1 মিনিট দ্রাঘিমার ব্যবধানের জন্য সময়ের ব্যবধান হচ্ছে 4 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এখন যদি আমি বলি যে দুইটা স্থান ক, এই স্থানের দ্রাঘিমা হচ্ছে 80 ডিগ্রি পূর্ব, এবং খ, এই স্থানের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। এখান থেকে আমরা অবশ্যই বলতে পারবো যে ক স্থান বেশি পূর্ব দিকে অবস্থিত না খ স্থান বেশি পূর্ব দিকে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমসিকিউ ভালো করার জন্য কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে তোমরা শুনবে। ভালো করে আমি এগেইন বলতেছি, যে স্থানে দ্রাঘিমা বেশি সেই স্থানটা বেশি পূর্বে অবস্থিত, এবং যে স্থানে দ্রাঘিমা কম সেই স্থানটা ওই স্থান থেকে একটু পশ্চিমে অবস্থিত। বিষয়টি ক্লিয়ার? আমি আবার বলতেছি, যে স্থানে দ্রাঘিমা বেশি, এখানে দুইটা দ্রাঘিমা আমি নির্ণয় করেছি 80 এবং 90, তাহলে এখানে বেশি দ্রাঘিমা হচ্ছে
ক্ষয়স্থানের, তাহলে ক্ষয়স্থান বেশি পূর্বে অবস্থিত এবং ক্ষয়স্থানের দ্রাঘিমা 80 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে কিন্তু কম, এই জন্য ক্ষয়স্থানটা ক্ষয়স্থানের পশ্চিমে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি জানলাম, যার দ্রাঘিমা বেশি সেটা পূর্বে অবস্থিত, যার দ্রাঘিমা কম সেটা পশ্চিমে অবস্থিত, সম্ভবত বুঝতে পেরেছ। এখন আরেকটা দিক আমি আলোচনা করবো, এটা আমরা দ্রাঘিমা দেখে নির্ণয় করতেছি কোনটা পূর্বে কোনটা পশ্চিমে, একইভাবে আমরা সময় থেকেও নির্ণয় করতে পারি কোন স্থান পূর্ব দিকে আর কোন স্থান পশ্চিম দিকে। ধরি ক স্থানে সকাল 9টা, ক স্থানে সকাল 9টা, খ স্থানে সকাল 11টা, স্থানীয় সময়টা, ক স্থানের স্থানীয় সময় সকাল 9টা, খ স্থানের স্থানীয় সময় সকাল 11টা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ থেকেও আমরা নির্ণয় করতে পারবো কোন স্থান পূর্বে আর কোন স্থান পশ্চিমে। যেখানে সকাল 11টা বাজে অর্থাৎ তারা সূর্য আগে পেয়েছে, এই জন্য তারা 2 ঘন্টা অগ্রিম চলতেছে, তাই এই ক্ষয়স্থানটা হচ্ছে পূর্বে অবস্থিত এবং ক্ষয়স্থান বাজে সকাল 9টা, অর্থাৎ এই ক্ষয়স্থানের 2 ঘন্টা পরে তারা সূর্য পেয়েছে, এই জন্য ক্ষয়স্থানে সকাল 9টা। এ থেকেও আমরা নির্ণয় করতে পারি যে ক্ষয়স্থান ক্ষয়স্থানের পশ্চিমে অবস্থিত, অর্থাৎ যার সময় বেশি সেটা পূর্বে অবস্থিত এবং যার সময় হবে কম সেটা পশ্চিমে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, তাহলে আমরা সময় থেকেও আইডেন্টিফাই করতে পারবো কোন স্থান পূর্বে কোন স্থান পশ্চিমে এবং দ্রাঘিমা থেকেও নির্ণয় করতে পারবো কোন স্থান পূর্বে কোন স্থান পশ্চিমে, যার দ্রাঘিমা বেশি সেটা পূর্বে, যার দ্রাঘিমা কম সেটা পশ্চিমে, যার সময় আগে অগ্রবর্তী সেটা পূর্বে, যার সময় পরে সেটা হচ্ছে পশ্চিমে। যেমন 11টা অর্থাৎ এই সময়টা সূর্য তারা আগে পেয়েছে, এটা পূর্বে, এবং ওই সময় 9টা সেটা হচ্ছে এই ক্ষয়স্থানের পশ্চিমে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা গাণিতিক সমস্যার জন্য আমাদের যেটুকু জানার প্রয়োজন, অর্থাৎ 1 ডিগ্রি সময়ের জন্য সময়ের ব্যবধান 4 মিনিট, 1 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার ব্যবধান হচ্ছে 4 সেকেন্ড, এবং যেটা জানলাম কোনটা পূর্বে কোনটা পশ্চিমে, এখন আমরা জানবো দ্রাঘিমার ব্যবধান বা সময়ের ব্যবধান থেকে কিভাবে একটির ব্যবধান থেকে আরেকটি নির্ণয় করা যায়। অর্থাৎ দ্রাঘিমা 2টা স্থানের দেওয়া আছে, একটা স্থানের সময় দেওয়া আছে, আরেকটা স্থানের সময় কত, অথবা 2টা স্থানের সময় দেওয়া আছে, একটার দ্রাঘিমা দেওয়া আছে, আরেকটার দ্রাঘিমা কত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমি এখানে একটা উদাহরণ দিয়ে স্পষ্ট করতে চাই। ক ও খ 2টা স্থান, ক ও খ স্থানের দ্রাঘিমা, ক ও খ স্থানের দ্রাঘিমা যথাক্রমে 80 ডিগ্রি পূর্ব এবং 95 ডিগ্রি পূর্ব, 95 ডিগ্রি পূর্ব হলে ক স্থানে যখন স্থানীয় সময় সকাল 11টা তখন খ স্থানের সময় কত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি গাণিতিক সমস্যা গড়ে লিখেছি যে দ্রাঘিমার ব্যবধান থেকে আমরা কিভাবে সময় নির্ণয় করতে পারি বা সময়ের ব্যবধান থেকে কিভাবে দ্রাঘিমা নির্ণয় করতে পারি। আমি বলেছি 2টা স্থান ক এবং খ, কয়ের দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব এবং খয়ের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে ক স্থানে যখন সকাল 11টা তখন ক স্থানের স্থানীয় সময় কত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগেই আমরা দ্রাঘিমার ব্যবধানটা নির্ণয় করে ফেলি, তাহলে 2টা স্থানের দ্রাঘিমার ব্যবধান হচ্ছে, একটা হচ্ছে 95 ডিগ্রি আর একটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে দ্রাঘিমার ব্যবধান হচ্ছে 15 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা বিয়োগ করলাম যে ক স্থানের দ্রাঘিমা দেওয়া ছিল 80 এবং ক স্থানের দেওয়া ছিল 95, তাহলে ক স্থানের 95 এবং ক স্থানের 80 দুইটার থেকে আমরা দ্রাঘিমার ব্যবধান পেলাম 15 ডিগ্রি। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যদি ক স্থানে সকাল 11টা হয় তাহলে ক স্থানের স্থানীয় সময়টা কত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল রাখবে দ্রাঘিমার ব্যবধান পেয়েছি 15 ডিগ্রি,
এখন আসি আমরা সেই ফর্মুলায়। প্রথমেই আমি তোমাদেরকে লিখে দিয়েছি এক ডিগ্রির জন্য সময়ের ব্যবধান 4 মিনিট এবং 1 মিনিটের জন্য সময়ের ব্যবধান 4 সেকেন্ড। তাহলে এখানে দ্রাঘিমার ব্যবধান পেলাম 15 ডিগ্রি। তাহলে এক ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের জন্য সময়ের ব্যবধান হয় 4 মিনিট। এটা ঘন্টা মিনিট, এটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড। তাহলে এখানে আমরা সময়ের ডিগ্রির ব্যবধান পেয়েছি 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান হবে 4 × 15 ইকুয়াল টু 60 মিনিট। 60 মিনিট যেটাকে আমরা ঘন্টায় রূপান্তর করলে হবে 1 ঘন্টা। 60 মিনিট যেটাকে ঘন্টায় রূপান্তর করলে হবে 1 ঘন্টা। তাহলে দুইটা স্থানের সময়ের ব্যবধান 1 ঘন্টা। এটা এটুকু আমরা জানলাম। এখন আমরা জানবো যে ক স্থানে যদি সকাল 11টা হয় তাহলে ক স্থানে কত হবে। আমরা ব্যবধানটা পেয়েছি 1 ঘন্টা, অর্থাৎ ক স্থানটা এর সাথে 1 ঘন্টা আগেও হতে পারে, 1 ঘন্টা পরেও হতে পারে। আমরা যোগ করব না বিয়োগ করব, প্রশ্ন কিন্তু এটা। আমি আগেই বলেছি যার দ্রাঘিমা বেশি সেটা পূর্বে এবং সেটার সময়ও আগে। তাহলে ওখানকার সময় নির্ণয় করতে গেলে আমাকে যোগ করতে হবে, আর যেটা পশ্চিমে তার সময়ও কম হবে, তার সময় নির্ণয় করতে গেলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমাকে চাওয়া হয়েছে ক স্থানের সময়টা বের করবো। তাহলে ক স্থানের দ্রাঘিমা ছিল 95 ডিগ্রি, অর্থাৎ ক স্থানের পূর্বে অবস্থিত। তাহলে পূর্বে অবস্থিত হলে সময় যোগ হবে। তাহলে যেহেতু ক স্থানে সকাল 11টা, তাহলে ক স্থানে কত হবে, 1 ঘন্টা সময়ের ব্যবধান পেয়েছি, এটা যোগ হবে, অর্থাৎ দুপুর 12টা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে দ্রাঘিমা বেশি হচ্ছে ক স্থানে, যেটা 95 ডিগ্রি। তাহলে ক স্থানের সময় ক স্থানের সময়ের সাথে যোগ করতে হবে, তাহলেই আমরা ক স্থানের স্থানের সময় পাবো দুপুর 12টা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এমন হয় যে ক এবং খ স্থান দুইটার দ্রাঘিমা দেওয়া নাই, ক এবং খ স্থানের সরাসরি ওরা মানে প্রশ্নকর্তা বিয়োগ করে ব্যবধানটা দিয়ে দিয়েছে, দ্রাঘিমার ব্যবধান ধরে নেই, দ্রাঘিমার ব্যবধান 25 ডিগ্রি, ক স্থানের দ্রাঘিমার ব্যবধান 25 ডিগ্রি, ক স্থানের সময় সকাল 10টা, তাহলে খ স্থানের স্থানের সময় কত হবে, খ স্থানে কত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যেহেতু দ্রাঘিমা কোনটার কত আমরা কিন্তু পাইনি, পেয়েছি কি, প্রশ্নকর্তা কিন্তু ব্যবধানটা মানে বিয়োগ করে 25 ডিগ্রি বের করে দিয়েছে। এখানে আমরা বুঝতে পারছি না যে ক স্থান পূর্বে না খ স্থান পূর্বে। এক্ষেত্রে আমরা কি করব, আমাদের কিছুই করতে হবে না, প্রশ্নকর্তা ব্র্যাকেটে এখানে লিখেই দিবে যে ক স্থান খ স্থানের পূর্বে অবস্থিত বা ক স্থান খ স্থানের পশ্চিমে অবস্থিত, এরকম একটা অপশান প্রশ্নকর্তা প্রশ্নের পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। তাহলে সেটা আমাদের আরও সহজ হয়ে গেল, আমাদের ব্যবধানটা বিয়োগ করতে হলো না, ব্যবধানটা বিয়োগ করাই আছে। এবং বলেও দিয়েছে ব্র্যাকেটে ক স্থান খ স্থানের পূর্বে অবস্থিত অথবা ক স্থানের পূর্বে অবস্থিত। তাহলে আমরা তো জানি যেটা পূর্বে তার সময় বের করতে গেলে আমাকে যোগ করতে হবে, এবং যদি পশ্চিমের কোনো স্থানের সময় আমি স্থানের সময় নির্ণয় করি তাহলে সময়ের সাথে বিয়োগ করতে হবে। ধরি ক স্থানে দেওয়াই আছে ক স্থানের সময় সকাল 10টা, তাহলে ক স্থানে কত, তাহলে দ্রাঘিমার ব্যবধান দেওয়া আছে 25 ডিগ্রি, তাহলে আমরা জানি 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান হলো 4 মিনিট। তাহলে এখানে 25 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের জন্য সময়ের ব্যবধান হবে 4 × 25 সমান 100 মিনিট, ঘন্টা মিনিট। 100 মিনিটকে আমরা ঘন্টায় যদি ভাগ করি তাহলে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সময়ের ব্যবধানটা পেলাম 1 ঘন্টা 40 মিনিট। এখন আমাকে ক স্থানের সময় বের করতে গেলে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, এটা এখানে ব্র্যাকেটে দেওয়াই থাকবে। ধরি যে ক স্থান ক্ষয়ের পূর্বে, ক স্থান ক্ষয়ের পূর্বে, তাহলে আমাকে বের করতে হবে ক্ষয়েরটা। তাহলে পূর্বের দিকেরটা বের করতে গেলে আমাকে কয়ের সময়ের সঙ্গে 1 ঘন্টা 40 মিনিট যোগ করতে হবে। তাহলে কয়ের সময় যদি হয় 10টা সকাল, তাহলে ক্ষয়ের সময় হবে 1 ঘন্টা 40 মিনিট যোগ করলে কত হয়, 11টা 40 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম দ্রাঘিমার ব্যবধান থেকে সময়ের ব্যবধান নির্ণয়। আরেকটা বিষয়,
এখন জানবো যে সময়ের ব্যবধান থেকে কিভাবে দ্রাঘিমার ব্যবধান বা দ্রাঘিমা নির্ণয় করা সম্ভব। ধরি দুইটা স্থানের সময় প এবং খ, প ও খ দুইটা সময় হচ্ছে যথাক্রমে প স্থানে হচ্ছে সকাল আটটা এবং খ স্থানে স্থানের সময় হচ্ছে দুপুর বারোটা। দেওয়া আছে ক ও ক স্থানের স্থানীয় সময় যথাক্রমে সকাল আটটা এবং দুপুর বারোটা। পরবর্তীতে দেওয়া আছে ক স্থানের দ্রাঘিমা নব্বই ডিগ্রি হলে খ স্থানের দ্রাঘিমা কত হবে। তাহলে আমরা আগে সময়ের ব্যবধানটা বের করে নেই। এক স্থানে হচ্ছে দুপুর বারোটা, অপর স্থানে হচ্ছে সকাল আটটা, তাহলে সময়ের ব্যবধান হচ্ছে চার ঘন্টা। সুপ্রিয় বন্ধু শিক্ষার্থী বন্ধুরা, সময়ের ব্যবধান হচ্ছে চার ঘন্টা। তাহলে এখান থেকে আমরা আগে দ্রাঘিমার ব্যবধানটা নির্ণয় করব, তারপরে আমরা উল্লেখিত স্থানে দ্রাঘিমা কত হবে সেটা পেয়ে যাব। সময়ের ব্যবধান হলো কিন্তু চার ঘন্টা, তাহলে এখন দ্রাঘিমার ব্যবধান কত হবে। আমরা জানি যে পৈকিক নিয়মে যেটা আমরা বের করব সেটা ডায়নে লিখব। তখন আমরা ডিগ্রি থেকে সময়ের ব্যবধান বের করেছিলাম, বিধায় আমরা সময়টা পরে লিখছিলাম, ডিগ্রিটা আগে লিখেছিলাম। এখন আমরা বের করব কি দ্রাঘিমা, সরি সময়টা বের করব। তাহলে সময়টা লিখবো ডায়নে আর দ্রাঘিমাটা লিখবো বামে। তখন লিখেছিলাম এক ডিগ্রির জন্য সময়ের ব্যবধান, তখন লিখেছিলাম এক ডিগ্রির জন্য সময়ের ব্যবধান চার মিনিট, কারণ আমাদের তখন সময় নির্ণয় করতে হয়েছিল। এখন নির্ণয় করতে হবে কি ডিগ্রি। তাহলে এইভাবে লিখলে হবে না, এটাকে ঘুরে নিলেই হবে পৈকিক নিয়মে। কিভাবে চার মিনিটের জন্য দ্রাঘিমার ব্যবধান, দ্রাঘিমার ব্যবধান এক ডিগ্রি, এক ডিগ্রি। তাহলে আমাদের মোট সময়ের ব্যবধান কত পেয়েছি আমরা, চার ঘন্টা। চার ঘন্টা এটাকে যদি আমি মিনিট করি তাহলে কত হবে, দুইশো চল্লিশ মিনিট এটা হবে। তাহলে ঐকিক নিয়মে যদি আমরা করি, চার মিনিটের জন্য দ্রাঘিমার ব্যবধান এক ডিগ্রি, এক মিনিটের জন্য দ্রাঘিমার ব্যবধান তাহলে একের চার, এবং দুইশো চল্লিশের জন্য দ্রাঘিমার ব্যবধান হবে এক গুণিত দুইশো চল্লিশ বাই চার। আমরা ভাগ করি চার ছয়ে চব্বিশ, অর্থাৎ কত হচ্ছে ষাট ডিগ্রি। তাহলে দ্রাঘিমার ব্যবধান পেলাম আমরা ষাট ডিগ্রি। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, দ্রাঘিমার ব্যবধান ষাট ডিগ্রি। এখন বলা হচ্ছে কয়ের দ্রাঘিমা নব্বই হলে ফয়ের দ্রাঘিমা কত। এখন এখানে ভালো করে আমরা বুঝি, এক জায়গায় সকাল আটটা, আরেক জায়গায় সকাল বারোটা। তাহলে যেখানে সকাল দুপুর বারোটা, একই দিন কিন্তু দুপুর বারোটা, তাহলে এই স্থানে সূর্যোদয় আগে হয়েছে এবং এই স্থানটা পূর্বে অবস্থিত, আর যেখানে সকাল আটটা বাজে ওই স্থানটা এই দুপুর বারোটা হয়েছে এই স্থানে পশ্চিমে অবস্থিত। এখানে কয়েক দ্রাঘিমা দেওয়া আছে নব্বই, অর্থাৎ যেখানে সকাল আটটা বাজে সেটার দ্রাঘিমা দেওয়া আছে নব্বই। আমাদেরকে নির্ণয় করতে হবে যেখানে বারোটা বাজে সেখানকার দ্রাঘিমা তাহলে কত হবে। তাহলে এটা অবশ্যই পূর্বে, যেহেতু সময় আগে চলতেছে তাহলে আমাদের দ্রাঘিমা যোগ করতে হবে। ওই স্থানের দ্রাঘিমা দেওয়া আছে নব্বই ডিগ্রি, আর আমরা একটা ব্যবধান পেলাম ষাট ডিগ্রি, এই দুইটা যোগ করতে হবে। তার নব্বই এবং ষাট একশো পঞ্চাশ ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পেয়ে গেলাম যে ক স্থানের দ্রাঘিমা নব্বই ডিগ্রি হলে ক স্থানের দ্রাঘিমা একশো পঞ্চাশ ডিগ্রি। অনেক সময় এমন দেওয়া থাকতে পারে যে ক স্থান এবং খ স্থানের দুইটা সময় বলিনি, বলে দিছে সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান, অর্থাৎ সময়টা তারা বিয়োগ করে দিয়েছে দুই ঘন্টা, ধরি দুই ঘন্টা, এবং একটা স্থানের সময় এই দ্রাঘিমা দেওয়া আছে, আরেকটা স্থানের দ্রাঘিমা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে একটু সমস্যা হবে যে কোনটা পূর্বে কোনটা পশ্চিমে, তাই না? চিন্তার কোনো কারণ নাই, এমন প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নকর্তা ব্র্যাকেটে লিখিয়ে দিবে কোন স্থান পূর্বে অবস্থিত এবং কোন স্থান পশ্চিমে অবস্থিত, অতএব এটা কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় ভালো করে খেয়াল করবে,
আমি যে কথাগুলো বললাম হয়তো উল্টা উল্টাও মনে হতে পারে, একটু যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। বিশেষ করে রমজান মাসে বা মাগরিবের আজানে সেহরির সময়ে একটু গরমিল ঘটে থাকে। আমরা দেখি রমজান মাসে ঢাকাতে আজান হচ্ছে, আমরা ইফতার করতে পারছি না, কারণ ঢাকাতে সূর্যোদয় হয়েছে কিন্তু আমাদের পোরশাল এলাকায় সূর্যোদয় হয়নি, কারণ ঢাকার সঙ্গে পোরশাল ব্যবধান হচ্ছে 7 মিনিট, সময়ের ব্যবধান হচ্ছে 7 মিনিট। ঢাকার পরে রাজশাহীতে আজান হয়, রাজশাহী ইফতার করে, ঢাকার সঙ্গে রাজশাহীর ব্যবধান হচ্ছে 4 মিনিট, এবং রাজশাহী থেকে পোরশাল সময়ের ব্যবধান হচ্ছে 3 মিনিট। তারও 3 মিনিট পরে আমরা পোরশাল এলাকার লোকজন ইফতার করি এবং সেহরি খেয়ে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কতটুকু বুঝতে পেরেছো জানি না, তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি একটা প্রশ্ন দিব, তোমরা চেষ্টা করবে কমেন্ট বক্সে উত্তরটা দিবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো। আর যদি উত্তর দিতে না পারো তাহলে বোঝা যাবে যে তোমরা বুঝতে পারো না। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে পোরশা ও তার পার্শ্ববর্তী এলাকার দ্রাঘিমা কত হবে? পোরশা ও তার পার্শ্ববর্তী এলাকা, তার পার্শ্ববর্তী এলাকা দ্রাঘিমা কত হবে? আমি আগেই বলেছি ঢাকার সঙ্গে পোরশা এলাকার সময়ের ব্যবধান 7 মিনিট। আচ্ছা লিখে দিচ্ছি, ঢাকা ও পোরশা এলাকার সময়ের ব্যবধান 7 মিনিট। ঢাকা এবং পোরশা এলাকার সময়ের ব্যবধান 7 মিনিট। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে পোরশা এবং তার পার্শ্ববর্তী এলাকার দ্রাঘিমা কত হবে? তোমরা অঙ্কটি বাসায় নিজে বসে করে কমেন্ট বক্সে উত্তরটা লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে সক্ষম হয়েছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি পূর্ব কোনো ধারণা এ সম্পর্কে না থাকে, একেবারেই নতুন হয়, একেবারেই বুঝতে হয়তো একটু জটিল হতে পারে, কিন্তু যদি পূর্বের একটু ধারণা থাকে এটা অনেকটাই সহজ বিষয় এবং কঠিন কিছু না। কিন্তু তোমরা শিক্ষার্থীরা এই অঙ্ক দেখি ভয় করো এবং এই গাণিতিক সমস্যাটার সমাধান করার চেষ্টা করো না। আমরা সারারাও অনেক সময় এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। এটার প্রমাণ নবম শ্রেণীর শিক্ষার্থীরা না পেলেও, কারণ নবম শ্রেণীর শিক্ষাবর্ষ শুরুর পরপরই করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু দশম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই অধ্যায়টা শেষ করেছো। তোমরা নিজে নিজের মনকে প্রশ্ন করলে উত্তরটা পাবে যে এ বিষয়ে তোমরা কতটুকু জেনেছিলে এবং আজকের আলোচনা থেকে তোমাদের কিছু উপকার হলো কি না, আশা করি কমেন্ট বক্সে উত্তর পাবো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে, প্রিয়জনকে নিরাপদে রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি।